প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ছাগল দাঁড়িয়ে আছে। এটি প্রেগনেন্ট ছাগল, 5 মাসের। তো এর শরীর খারাপ হয়েছে। তো এর কী শরীর খারাপ হয়েছে, এর লক্ষণ কী, এর ট্রিটমেন্ট কী, এর প্রতিকার কী, সব কিছু নিয়ে আলোচনা করব। তো আলোচনাতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, কারণ টেনে টেনে দেখলে এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মিস করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে ছাগলটি টেম্পারেচার চেক করছি থার্মোমিটার নিয়ে। তো থার্মোমিটার দেওয়ার নিয়মটা হলো, যখনই থার্মোমিটার রেকটামের ভিতরে ঢোকানো হবে, যেন রেকটামের দেওয়ালে মিটারের স্টিলের কুণ্ডলীটি লেগে থাকে, নচেত প্রপার থার্মোমিটারে টেম্পারেচার উঠবে না। তখন চেক করছি, তো ছাগলের নর্মাল টেম্পারেচার 100 থেকে 102.5 ডিগ্রি ফারেনহাইট। তো এই ছাগলটির টেম্পারেচার এখন 105 ডিগ্রি ফারেনহাইট। অতএব ছাগলটির জ্বর হয়েছে, ছাগলটা কিছু খাচ্ছে না এবং একটি পা খোঁড়াচ্ছে, পিছনের পা দেখতে পাচ্ছেন খোঁড়াচ্ছে। তাই একে অবশ্যই ট্রিম করতে হবে, নচেত যেহেতু পেটে বাচ্চা আছে, জ্বর অতিরিক্ত বেড়ে গেলে যে কোনো মুহূর্তে অ্যাবর্শন হয়ে যেতে পারে। তখন আমি ট্রিটমেন্টে যাচ্ছি, যেহেতু জ্বর হয়েছে তার শরীরে একটা ব্যথা যন্ত্রণাও আছে, ব্যথা বেদনা আছে, পা খোঁড়াচ্ছে। তো একে আমি নিউমোসিলাইড প্যারাসিটামল করবো না, কারণ পেটে বাচ্চা আছে। তাই একে মেলক্সিকাম প্যারাসিটামল করব। এই ছাগলটির বডি ওয়েট প্রায় 30 কিলোর মতো, তাই একে 3 ml প্যারাসিটামল, মেলক্সিকাম প্যারাসিটামল ইঞ্জেকশান করছি ইন্টামাস্কুলার। তো এখন আমি ইঞ্জেকশানটা করতে যাচ্ছি, আর একে যে নিডলে করা হবে সেই নিডলটি যেন শুরু হয় অন্তত 20 নম্বর গেজের নিডল দিয়ে ইঞ্জেকশান করছি। তো এই ইঞ্জেকশান করার পর একে অ্যান্টিবায়োটিক হিসাবে 20 লাখ ইঞ্জেকশান করব। 20 লাখ ইঞ্জেকশানের 3 থেকে 4 লাখ পেনিসিলিন ইঞ্জেকশান করব, কারণ যেহেতু ছাগলটি খোঁড়াচ্ছে, ব্যথা বেদনা আছে, এই ইঞ্জেকশানটা 3 থেকে 5 দিন করার নিয়ম, এটা একটা কোর্স। তো এখন আমি 3 থেকে 4 লাখ 20 লাখ ইঞ্জেকশান করতে যাচ্ছি। তো একে ওরাল হিসাবে অবশ্যই খেতে দিতে হবে বায়োবুস্ট বোলাস, সকালে আধখানা, বিকালে আধখানা। তো এই হিসাবে ট্রিটমেন্টটা করতে হবে 3 দিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।